হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে বিকেএসপি ক্রিকেটে কীভাবে ভর্তি হওয়া যায় সে বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য সামনে এসেছি। হ্যালো বিয়ার্স, আপনারা যারা ক্রিকেটে ভর্তি হয়ে জাতীয় পর্যায়ে নাম যশ করাতে চান তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ক্রিকেটে বিকেএসপি থেকে মুশফিক সাকিবের মতো প্লেয়াররা বিকেএসপিতে উঠে আসছে। আমাদের স্বপ্ন হচ্ছে সাকিব মুশফিকের মতো জাতীয় মানে বিশ্বমানের প্লেয়ার হওয়া। যারা বিকেএসপিতে ভর্তি হয়ে আপনারা সে সাকিব মুশফিকের মতো হতে চান তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি কথা না বললে নয়, যারা আজকে আমাদের চ্যানেল নতুন হয়ে আছেন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকে আপনাদের সামনে বিকেএসপি ভর্তির যে নিয়মগুলো রয়েছে সে নিয়মগুলো আপনাকে জানাবো। যারা ক্রিকেটে বিকেএসপিতে ভর্তি হতে চান তাদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আপনার ডিসেম্বর মাসে বিকেএসপি থেকে সার্কুলার হবে, দুইটি জাতীয় পত্রিকা এবং কি বিকেএসপির ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাকে খোঁজ রাখতে হবে। সেখানে আপনার বিকেএসপির অনলাইন bkspi.gov বিষয়টা আছে, সেখানে আপনাকে আবেদন করে বিভিন্ন তথ্যগুলো দিয়ে আপনার সেখান থেকে প্রিন্ট কপি সাথে নিতে হবে এবং কি নির্ধারিত সময়ে আপনার আঞ্চলিক কেন্দ্রে বিকেএসপির বিজ্ঞাপন অনুযায়ী সেই সময়ে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত আপনাকে বাছাই কার্যক্রম অংশগ্রহণ করতে হবে। যদি আপনি ক্রিকেটে ব্যাটিং ফুটবলে যদি আবেদন করে থাকেন তাহলে আপনি ব্যাটিং হয়ে থাকেন তাহলে অবশ্যই ব্যাটিংয়ে অংশগ্রহণ করবেন, যদি আপনি ভালো বলার হয়ে থাকেন তাহলে অবশ্যই বলারে আবেদন করতে পারবেন, আর ক্রিকেটের ক্ষেত্রে বয়স একটু বেশি হলেও পেস বলে আবেদন করতে পারবেন। হ্যালো ভাইয়ার, যারা আপনারা ক্রিকেটে হতে চান তাদের জন্য অবশ্যই বলছি যে যদি আপনি ক্রিকেটে ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনার কী কী বয়স উচ্চতা লাগবে এখন আপনাদের সেই বিষয়টা তুলে দেবো। হ্যাঁ হ্যালো ভাইয়ার্স, এখন আপনাকে জানাবো যে বিকেএসপি ভর্তির ক্ষেত্রে আপনাদের কী কী নিয়ম করতে হবে, কোন নিয়মে আপনাকে আবেদন করতে হবে, একজন প্রশিক্ষণার্থীর কী কী নিয়ম বা তার বয়স উচ্চতা কত বা কোন শ্রেণীতে সে ভর্তি হতে পারবে। একজন ক্রিকেটে ভর্তি হতে চাইলে ছেলে মেয়ে উভয় সেখানে আবেদন করতে পারবে, আর সেখানে আপনার ছেলেদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 5 ফিট আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 4 ফিট 10 ইঞ্চি, আর অনূর্ধ্ব 14 বছর, আর সপ্তম শ্রেণীতে ভর্তি হতে হবে। তাহলে আপনি সপ্তম শ্রেণীতে ভর্তি হতে চান তাহলে আপনি প্রাথমিক বাছাই উত্তীর্ণ হওয়ার পরে 7 দিনের প্রশিক্ষণ ক্যাম্পে আপনাকে কিন্তু তারা আপনার সপ্তম শ্রেণীর সিলেবাস না পড়ে আপনাকে ষষ্ঠ শ্রেণীর সিলেবাস পড়তে হবে। যারা আপনার প্রাথমিক বাছাইয়ের দিন আপনি অংশগ্রহণ করবেন অবশ্যই 200 টাকার অবশ্যই নগদ টাকা রাখতে হবে, সেখানে আপনাকে গিয়ে নিবন্ধন করতে হবে। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনারা জানলেন যে বিকেএসপি ভর্তির ক্ষেত্রে কী কী নিয়ম বা বয়স উচ্চতা কত আমি আপনাকে তুলে ধরলাম। আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করার পরে সে প্রিন্ট কপি সাথে নিতে হবে, প্রিন্ট কপি সাথে নেওয়ার পরে আপনি জিএসসি বিএসসি পিএসসি সার্টিফিকেট সাথে সঙ্গে নিয়ে আপনি নির্ধারিত সময়ে আপনি সেই পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণ করে আপনি বিকেএসপিতে ভর্তি হতে পারবেন। হ্যালো, যারা বিকেএসপিতে ভর্তি হয়ে আপনার স্বপ্ন পূরণ করতে চান তাদের জন্য আবারও বলছি যে আপনাকে অদম্য পরিশ্রম করতে হবে, আজ থেকেই আপনাকে লেগে যেতে হবে, কারণ ডিসেম্বর মাসেই আপনার পরীক্ষা, সেই ডিসেম্বর মাসে আপনাকে এখন থেকে প্রস্তুত করতে হবে। তার জন্য আপনি আপনার জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ের কোচ থাকে তাদের সাথে কথা বলে আপনাকে প্রস্তুতি করে বিকেএসপিতে অংশগ্রহণ করতে হবে। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ আমাদের এই ধরনের বিকেএসপির ভিডিও অনেক রয়েছে, দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন, আর আপনার মতামত আমাদের কমেন্টস করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।